বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের পুকুরের চাষকৃত মাছ ভেসে কেন ওঠে এই ভেসে ওঠার খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ এবং এর সহজ সমাধান নিয়ে আজকে আলোচনা করব। পুকুরে মাছ ভেসে ওঠা এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয় এটাকে খুব সহজভাবে নেয়ার কোনো সুযোগ নাই একজন চাষি যে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বা বড় ধরনের সে লচে সম্মুখীন হতে পারে অর্থাৎ মারাত্মক বিপদের একটা পূর্ব সংকেত হলো এই মাছ ভেসে ওঠা আমাদের পুকুরের পরিবেশ যদি ঠিক থাকে তাহলে কখনোই পুকুরে মাছ ভাসে না সাধারণত ছোট প্রজাতির মাছ বা আমাদের চাষকৃত মাছ যখন ছোটো থাকে তখন সাধারণত অনেক সময় ভাসে কিন্তু মাছ যত বড় হতে থাকে সে তত পানির তলানিতে গিয়ে সবস্থান অবস্থান করে অর্থাৎ সে উপরে সহজে উঠে না কিন্তু আমাদের পুকুরের যে প্রাকৃতিক ভারসাম্য বা যে ন্যাচারাল পরিবেশ বা ন্যাচারাল যে ইকোসিস্টেম এটাই যখন সমস্যা হয় তখনই মাছ ভেসে ওঠে তো ভেসে ওঠার যতগুলো কারণ রয়েছে এর মধ্যে তিনটি কারণ হলো ভীষণ গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো বারো মাসি কারণ এবং আর দুটো কারণ আছে যেটা হলো সিজনাল কারণ তো আপনার কুকুরের মাছ কেন ভেসে উঠছে অর্থাৎ কি কারণে ভেসে উঠছে এটা মাছের ভাষার অবস্থানটা দেখে মানে কোন লেয়ারে সে ভাসছে এবং তার চলাফেরার গতিটা কেমন এটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে কি প্রবলেম হয়েছে তো গুরুত্বপূর্ণ যে তিনটি বারো মাসি যে কারণ তিনটা আমি বললাম যে এই তিনটি কারণ হলো একদম বারো মাস এটা যে কোনো চাষির পুকুর হতে পারে কারণ যেহেতু আমরা অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে মাছ চাষ করি সমস্যা হওয়াটাই খুব স্বাভাবিক প্রথম কারণ হলো অ্যামোনিয়া আমাদের পুকুরে অ্যামোনিয়া হতেই পারে বিভিন্ন কারণে আমাদের অ্যামোনিয়া হতে পারে এ নিয়ে আমি অনেক ভিডিওতে আর আলোচনা করেছি তো যদি হয় আপনি কি করে বুঝবেন আপনার মাছের চলাচলের গতি বা তার ভাষার অবস্থান বুঝবেন যে আপনার পুকুর অ্যামোনিয়া হয়েছে যেহেতু মাছ পুকুরের তলানীতি বা থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে তো যখন অ্যামোনিয়াটা হয় সাধারণত মাছ পানির ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি বা এক ফিট নিচে দেখবেন যে আলাদা আলাদা ভাবে বা দলবদ্ধ ভাবে খুব দুর্বল খুব দুর্বল ভাবে সে আস্তে আস্তে হেলে দুলে সে ভেসে বেড়াচ্ছে অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক মাছের ভিতরে যে একটা প্রাণ চঞ্চলতা থাকে আপনি অ্যামোনিয়া হলে সেই চঞ্চলতাটা পাবেন না কারণ তার থাকার যে আহ সেই নিরাপদ যে জায়গা পুকুরের তলানিটা সেখানে অ্যামোনিয়া সেখানে অক্সিজেন সংকট হয়েছে এখানে বিষক্রিয়া হয়েছে তার শ্বাসকষ্ট হচ্ছে তার বিপাকীয় কার্যক্রমের সমস্যা হচ্ছে তার দেহের যে কোষ এর কার্যক্রমটা অনেকটা স্লো হয়ে গেছে এজন্য খুব দুর্বল হয়ে যায় অর্থাৎ মাছের দেহের উপরে একটা বড় ধরনের স্ট্রেচ চলে আসে এ কারণে দেখবেন যে ছয় থেকে আট ইঞ্চি বা এক ফিট নিচে সে খুব দুর্বল ভাবে দেখবেন যে সব সময় সে ঘুরে বেড়াচ্ছে সে কখনই পানির তলানিতে যেতে চাচ্ছে না যখন এমনিয়াটা নাইট্রেটে রূপান্তরিত হয় বা আরো বিষাক্ত হয় যখন নাইট্রাইটে রূপান্তরিত হয় এই সময়টায় অনেক সময় মাছ পানির উপরিয়ে স্তরে সে হাঁ করে নিঃশ্বাস নেয় কিন্তু মাছটা খুব দুর্বল থাকে তো যদি এই অবস্থাটা আপনি দেখেন যে মাছ সারাক্ষণই ভেসে বেড়াচ্ছে এবং খুব দুর্বল এবং কখনো কখনো পানির উপর উঠে এসে হা করে নিঃশ্বাস নিচ্ছে মাছের গায়ে আপনার বা লাউ ছোক ছোক দাগ এসছে মাছের গায়ে সাদা তুলোর মতো কিছু ছোপ ছোপ দাগ এখানে এসছে অথবা মাছের রংটা স্বাভাবিক যেভাবে থাকা উচিত যে মসৃণতা মাছের দেহের উপরে থাকা উচিত সেই মসৃণতা মাছের দেহে নেই মাছটা অনেকটা একটু সাদাতে হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে এরকম দেখলে বুঝবেন যে আপনার পুকুরে অ্যামোনিয়া হয়েছে নাম্বার অক্সিজেন সংকট পুকুরে যখন অক্সিজেন সংকট হয় তখন মাছ সাধারণত পানির উপরই স্তরে উঠে সে পানির উপর থেকে সে অনেকটা শব্দ করে দেখবেন যে সে পানি চাপড়াচ্ছে অর্থাৎ পানিটা তো দিয়ে নিয়ে ফুলকা ফুলকার দুই পাশ দিয়ে সে বের করে দেয় এটা দেখবেন যে পুকুর পারে গেলে যে একটু চক একটা শব্দ হচ্ছে অর্থাৎ মনে যে মনে হচ্ছে যেন মাছ মানে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সাধারণত আমাদের এই যে মাঝরাত থেকে অর্থাৎ বারোটা একটার পর থেকে সকালে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এই সময়টায় সাধারণত আমাদের পুকুরে অক্সিজেন সংকটটা হয়েই থাকে কারণ যেহেতু আমরা অধিক ঘনতে মাছ চাষ করি এবং আমাদের পুকুরে অক্সিজেন সরবরাহটা বা অক্সিজেনের সাপ্লাই আমরা স্বাভাবিক রাখার জন্য তো আমরা ফাইটোপ্ল্যান্টনের উৎপাদনটা আমরা সবসময় যথেষ্ট পরিমাণে রাখতে চাই অর্থাৎ পানির সবুজ রঙটা আমরা সবসময় আমাদের পুকুরে রাখতে চাই তো এই যে ফাইটোপ্ল্যান্টন বা পানির সবুজ কণা বা এই যে শ্যাওলা অনেক সময় দেখবেন যে একটু জালের মতো শেওলা ও পুকুরে হয়ে থাকে যেটাকে আমরা বলি তন্ত্রুময় শেওলা তো ফাইটোপ্ল্যান্টন দিনের বেলা আমাদের পুকুরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে অর্থাৎ সে অক্সিজেন ত্যাগ করে কিন্তু এই রাতের বেলা এই প্ল্যান্টন বা সবুজ কণা বা শেওলা এরা রাতের বেলা অক্সিজেন গ্রহণ করে এজন্য আমাদের সাধারণত মাঝরাত থেকে সকালে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত বা দিনের আলো আসার পূর্ব পর্যন্ত পুকুরে অক্সিজেন সংকট হয়ে থাকে তো যদি আপনারা দেখেন যে মাছ বা পানি খুব দ্রুত মুখ দিয়ে সে পানিটা নিচ্ছে এবং ফুলকা দিয়ে ছেড়ে দিচ্ছে অনেক সময় পানির উপরে উঠে সে উপর থেকে নিঃশ্বাসটা নিচ্ছে অথবা পানিটা খুব শব্দ করে সে বা পানিটা গ্রহণ করতেছে অর্থাৎ পানিটা নিয়ে সে ফুলকা দিয়ে বের করে দিচ্ছে তাহলে বুঝতে হবে যে অক্সিজেনের সংকট নাম্বার তিন হল বিষক্রিয়া এই বিষক্রিয়াটা যে কোনো কারণেই আমাদের পুকুরে হতে পারে সেটা জীবাণুনাশক দিয়ে হোক রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে হোক বাহির থেকে পানি এসে তার মাধ্যমে হোক বা যে কোনো কারণে হোক বিষক্রিয়াটা যদি হয় বিষক্রিয়া হলে দেখবেন যে মাছ খুব দুর্বল থাকে এবং মাছের দুই পাশের যে দুইটা পাকনার মতো থাকে এই পাকনা দুটো মাছ সব সময় খুলে রাখে এবং আস্তে আস্তে করে এরকম নাড়তে থাকে কিন্তু যদি বিষব করিয়া যদি সমস্যা তখন দেখবেন যে পাকনা দুটো নাড়ছে না বা পাকনা দুটো সে তার দেহের সাথে চাপ দিয়ে সে রেখে দিচ্ছে ভাবে সোজা হয়ে খুব দুর্বল ভাবে খুব স্লো গতিতে চলছে এবং এই সময়টা সাধারণত মাছ পুকুরের মধ্য স্তরে থাকে না এরা দলবদ্ধভাবে পুকুরের এক একটা কর্নারে তারা ভেসে থাকে এবং হঠাৎ করে দেখবেন যে আমরা অনেক সময় বলি যে পুকুরে মাছ ঝাঁক দিচ্ছে অর্থাৎ হঠাৎ করে মাছটা একটা ছড়ে ছিটে গেল এবং কখনো কখনো মাছ দেখবেন যে লাভ দিচ্ছে কোনো কিছু নেই আপনার পুকুরে কোনো রাক্ষসে মাছ নেই কিন্তু আপনার মাছ হঠাৎ করে দৌড় দিয়ে লাভ দিয়ে একদম চারদিকে ছিটে যাচ্ছে এরকম অবস্থা যদি হয় যদি ক্লান্ত অবস্থায় দলবদ্ধভাবে ভাবে পুকুরের বিভিন্ন কর্নারে ভাসতে দেখেন তাহলে বুঝবে যেখানে বিষক্রিয়া হয়েছে তো এই গেল তিনটা প্রধান কারণ অন্য যে দুইটা সিজনাল কারণ বললাম তার একটা হলো সাধারণত এটা আমাদের খুব বেশি গরম যখন হয় অর্থাৎ বর্ষার আগের যে সময়টা বিশেষ করে চৈত্র বৈশাখ সময় এবং শীতকালীন সময় হঠাৎ করে পানির তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে অথবা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে ঠান্ডা পড়েছে তো এই যে হঠাৎ করে ওয়েদারের একটা বড় পরিবর্তন এটা কিন্তু মাছের দেহের উপরে বড় একটা প্রভাব ফেলে বড় একটা স্ট্রেচ পড়ে মাছের দেহের উপরে এটা এই সময়টা সাধারণত মাছ ভেসে ওঠে পাঁচ নম্বর কারণটা হলো এটা সাধারণত এই বৃষ্টির দিনে হয়ে থাকে বৃষ্টির দিনে হঠাৎ করেই দেখবেন যে বাহিরের পানি ঢুকে অথবা পুকুরের পাহাড় গড়ায় পুকুরের পানি ঘোলা হচ্ছে এই সময় অনেক সময় আপনার মাছ ভেসে ওঠে তো এই যে গুরুত্বপূর্ণ যে পাঁচটি কারণ তিনটা হলো বারো মাসি এবং দুটো হলো সিজনাল এই পাঁচটি কারণ এই লক্ষণটা দেখলে আপনারা বুঝবেন যে আপনার পুকুরে মাছ কেন ভাসছে করণীয় কি এই সময়টায় আমাদের প্রথম এবং প্রধান কাজ সে যে কারণেই আমার মাছ ভাসুক না কেন আমার প্রথম কাজ হলো পুকুরে আমাকে লবণ প্রয়োগ করতে হবে এবং সে লবণটা অবশ্যই একশো গ্রামের নিচে না দুশো আড়াইশো গ্রাম হতে পারে হতে পারে যে আপনি হয়তো এক সপ্তাহ দশ দিন আগেই আপনি বা মাসিক পরিচর্যার অংশ হিসাবে যতটুকু লবণ আপনার পুকুরে প্রয়োজন আপনি সেটা দিয়েছেন এই সাত দশ দিন পরে আপনার পুকুরে প্রবলেমটা হলো এখনো আপনাকে কমপক্ষে একশো গ্রাম এবং পানির গভীরতা যদি বেশি হয় মাছের মজুদ ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে একটু বেশি লবণও দিতে হতে পারে লবণটা দিলে পরে আমার মাছের কোষের ভিতরে সে অ্যামোনিয়া হোক অক্সিজেন সংকট হোক বা বিষক্রিয়া হোক যাই হোক না কেন এটাকে সে অনেকটা রিল্যাক্স করে দিবে মাছের কোষগুলোকে সে ফ্রি করে দিবে রিল্যাক্স করে দিবে তার কোষে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সরবরাহটা সে বৃদ্ধি করবে তার রক্তে ইলেকট্রোলাইটের সাপ্লাইটা লবণ বাড়াবে এবং মাছের ফুলকায় সে যে কারণেই সমস্যাটা হোক না কেন মাছের ফুলকাতে কিন্তু বড় ধরনের প্রবলেম হয় কারণ ফুলকা যদি ক্ষতিগ্রস্ত হয় ফুলকায় যদি অ্যামোনিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় অক্সিজেন সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ তা অক্সিজেন দেহের যে অক্সিজেন সাপ্লাই সেটা ঠিকভাবে ফুলকা দিতে পারছে না ফুলকা দিয়ে সে তার কার্যক্রম ঠিকভাবে করতে পারছে না তার ফুলটাকে ফুলকাকে পরিষ্কার করতে হবে তো মাছের ইলেকট্রোলাইটের সাপ্লাই বাড়াতে হবে অর্থাৎ মাছের যে দুর্বলতা সেই দুর্বলতাকে কাটাতে হবে প্রথমে মাছকে সবল করতে হবে এবং লবণ তো জীবাণুনাশক হিসাবে কাজ করে আমরা প্রথমে লবণটা দিব এর সাথে আমরা অবশ্যই প্রয়োগ করব ছাই সেটা যে কারণে হোক ছাই শুধু পানির হার্ডনেস বাড়াবে না ছাই হলো মাছ চাষে হীরার চেয়েও দামি এটা অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করবে অক্সিজেনের সাপ্লাই বৃদ্ধিতে সে সহায়তা করবে পানির যে বিষক্রিয়া সে বিষক্রিয়াটাও সে অনেকটা নিয়ন্ত্রণ করবে আমরা আলাদাভাবে ওটাকে প্রয়োগ করতে পারি অথবা লবণ এবং ছাই এটা আমরা একসঙ্গে প্রয়োগ করতে পারি ছাইটা অবশ্যই একশো গ্রাম থেকে দুইশো তিনশো গ্রাম পর্যন্ত অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে ঘন্টা পরে আমরা সেখানে চুন প্রয়োগ এখন যদি চুনটা আপনি দেখা যায় যে পাঁচ দিন সাত দিন আগে আপনার মাসিক পরিচর্যার অংশ হিসাবে চুন দিয়েছেন সেক্ষেত্রে আপনি পঁচিশ তিরিশ গ্রাম বা সর্বোচ্চ চল্লিশ গ্রাম চুন দিলেন আর যদি পনেরো দিনের বেশি হয়ে যায় যে মাসিক পরিচর্যা করেছেন পনেরো দিন ওভার হয়ে গেছে তাহলে আপনি পূর্ণ মাত্রার চুনের দোষটাই সেখানে করবেন তবে এই সময়টায় অবশ্যই পাথুরে চুন সেটাকে গুলে এটাকে ছেঁকে কোনোরকম যেন কোনো দানা আমাদের পুকুরে না আসে এই বিষয়টা যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং একটু গরম গরম অবস্থায় আমরা পুকুরের চুনটা প্রয়োগ করবো চুন প্রয়োগ করার পরে আমরা এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে পারি আমরা ইএম ব্যবহার করতে পারি সবচেয়ে ভালো হয় যদি খড় প্রয়োগ করেন মাছ চাষে খড়ের কোনো বিকল্প নেই আমি অনেককে দেখেছি বলতে শুনেছি যে খড় দিয়ে কিছুদিন পর খড়টাকে উঠিয়ে ফেলতে হয় আমি স্পষ্টভাবে বলবো যে খড়ের কার্যকারিতা বা খড়ের গুণাবলী সম্পর্কে তাদের সম্পূর্ণ ধারণাই নাই আপনি যদি প্রতি মাসে এক কেজি করে খড় শুকনো খড় আপনার চাষের পুকুরে প্রয়োগ করেন আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য বিশেষ করে এই বা কেঁচো জাতীয় প্রাণী এর কখনো সংকট আপনার হবে না আপনার পুকুরে কখনো অক্সিজেন সংকট হবে না আপনার পুকুরে কখনো অ্যামোনিয়া সংকট হবে না আপনার পুকুরে কখনো বিষক্রিয়া হবে না এবং প্রোবাইটিক আমরা যে প্রোবায়োটিকটা মাছের দেহে ভালো জীবাণু সাপ্লাই হিসেবে প্রোবাইটিক ব্যবহার করি সেই প্রোবাইটিক আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না যদি প্রতি মাসে আমরা এক কেজি করে খড় পুকুরে নিয়মিত আমরা প্রয়োগ করি আমরা সে খড় প্রয়োগ করতে পারি যারা নিয়মিত খড় প্রয়োগ করবেন তাদের পুকুরে কোনো প্রবলেম হবে না দ্বিতীয়ত হলো কচুরি পানা যারা পুকুরের টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট জায়গায় আপনার পুকুরটা যে স্পেসের স্পেসটা যতই হোক না কেন আপনি তার টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট জায়গায় যদি আপনি জীবন্ত কচুরি পানা স্থাপন করেন তাহলে আপনার পুকুরের পানি কখনো ঘোলা হবে না পানিতে যদি লবণাক্ততা বেশি থাকে সে লবণাক্ততা থাকবে না অ্যামোনিয়া হবে না অক্সিজেন সংকট হবে না কোনো বিষক্রিয়া আপনার পুকুরে হবে না এটা আপনি স্থায়ীভাবে স্থাপন করতে পারেন সবচেয়ে ভালো হয় যে আপনি হয়তো দুইটা কোণে বা একটা সাইড দিয়ে আপনি কচুরি পানা স্থাপন করলেন বিশ দিন পঁচিশ দিন পরে ওখান থেকে ফিফটি পার্সেন্ট কচুরি পানা আপনি উঠিয়ে ফেলে দিলেন আবার নতুন কচুরি পানা ওই ফিফটি পার্সেন্ট এখানে আপনি অ্যাড করলেন আবার বিশ পঁচিশ দিন পরে এই পুরনো ফিফটি পার্সেন্ট কচুরি পানা উঠিয়ে ফেলে দিলেন ওখানে আবার কিছুটা স্থাপন করলেন যারা পুকুরে কচুরিপানা সবসময় স্থাপন করার অভ্যাস যাদের আছে তাদের পুকুরে কখনোই এই মাছ চাষের জন্য লসের কারণ বা ক্ষতির কারণ যেগুলো আমি বললাম এর কোনো কারণ নিয়ে কোনো চাষিকে ভাবতে হবে না মাছ চাষ করতে কখনো মেডিসিন প্রয়োগ করতে হয় না এটা শুধুমাত্র আমাদের মগজকে একটু একচুয়ালি একটা ধোলাই দেওয়া আর কিছু না আপনারা যদি নিয়মিত পুকুরে খড় প্রয়োগ করেন যদি পুকুরে কচুরি পানা স্থাপন করেন মজুদ ঘনত্ব ঠিক রাখেন এবং মাসিক পরিচর্যার কাজগুলো নিয়মিত করেন তাহলে আপনাকে মাছ চাষে ক্ষতি হতে পারে বা কোনো রোগ ব্যাধি হতে পারে কোনো লস হতে পারে এর কোনো কারণই আপনাকে ভাবতে হবে না তা আমাদের পুকুরের মাছ ভাষার যে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ আপনাদেরকে বললাম এবং কোন কারণে মাছ ভাসছে এটা যদি আপনারা মাছের অবস্থানটা দেখে আপনারা যদি বুঝতে পারেন এবং এইভাবে আপনারা পুকুরের ব্যবস্থাটা গ্রহণ করেন আশা করি মাছ ভাষা জনিত সমস্যা নিয়ে আপনাকে আর কারো দ্বারহস্থ হতে হবে না